সো ইটস গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে যে টপিকটা আছে তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, আজকে টপিকটা খুবই সুন্দর টপিক। তবে আমার একটু খারাপ লাগছে, কারণটা তোমরা জানতে পারবে, কারণ আমি শীতে টুর্নামেন্ট খেলছি না, সেটার কারণও আজকে আমি বলবো, এই টপিকের মধ্যেই আছে। তো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছিলো তোমাদের কী করে একটা সাকসেসফুল ব্রিডার হবে ম্যাড্রাসের ক্ষেত্রে, ঠিক আছে, বা যে কোনো ব্রিডের ক্ষেত্রে। একটা সাকসেসফুল ব্রিডার লাইক হচ্ছিলো তোমরা যখন সাকসেসফুল ব্রিডার কাকে বলে, যে ভাই এর পায়রা ওর পায়রা এনে জোর দিয়ে দিলাম, বাচ্চা উড়ে গেল 8-10 ঘন্টা, তারা কিন্তু সাকসেসফুল ব্রিডার না। সাকসেসফুল ব্রিডার হচ্ছিলো তারাই যারা হচ্ছিলো তোমরা মানে যে পায়রা উড়াচ্ছে তাদের বাচ্চা জেনারেশনের পর জেনারেশন উঠছে, ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি। কারণ হচ্ছিলো তোমাদের, ধরো তোমরা একটা ব্রিড করালে, তাদের বাচ্চা উড়লো, সেই বাচ্চাগুলোর বাচ্চা না উঠলে কিন্তু তোমরা সাকসেসফুল ব্রিডার হতে পারলে না। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে তোমরা যদি সাকসেসফুল ব্রিডার হতে চাও, যে তোমাদের বাচ্চাও মানে তোমাদের পায়রার বাচ্চার বাচ্চার জেনারেশনও যেন সারা দিন রাত ওড়ে, সারা দিন রাত না সরি মানে মোটামুটি ওড়ে, ঠিক আছে, তাদের বাচ্চার বাচ্চা, তো তোমাদের কী কী জিনিস ফলো করতে হবে সেইটা আজকে আমি বলবো। আজকের ভিডিও কোয়ালিটি খুবই বাজে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা বারবার আমি অন অফ করে ফোকাস নেওয়ার চেষ্টা করছি, বাট তাও খুব বাজে আসছে, পিছনে যেহেতু আলোটা আসছে না। তো আজকে ভিডিওটা না দেখে তোমরা জাস্ট শোনো কথাগুলো, আমার মনে হয় আজ অব্দি এই জিনিসগুলো কেউ বলেনি, ঠিক আছে। তো আমি বলবো একটু মন দিয়ে শোনো, তোমাদের খুব কাজে লাগবে যারা মন দিয়ে পায়রা পোষো। তো সবার তিনটে স্টেপ আছে, ঠিক আছে, সাকসেসফুল ব্রিডার হওয়ার। ফার্স্ট স্টেপ হচ্ছিলো কালেকশান, সেকেন্ড স্টেপ হচ্ছিলো সিলেকশান, আর থার্ড স্টেপ হচ্ছিলো ব্রিডিং, ঠিক আছে। তো অনেকটা শুনে অবাক হচ্ছে যে কী জিনিস, তো আমি পুরোটা ডিটেলস বলবো। সবার ফার্স্ট হচ্ছিলো কালেকশান। তো তো কালেকশান নিয়ে তো কোনো কিছু বলারই নেই, তোমরা এখান দিয়ে ওখান দিয়ে আমার দিয়ে যেখান দিয়ে খুশি তোমরা পায়রা নাও, ঠিক আছে, পায়রা রেজাল্টেড পায়রা নাও, এক্টেড পায়রা নাও, তোমরা সব কিছু দেখে শুনে। তো হয়ে গেল কালেকশান, মোটামুটি 6-7 পেয়ার তোমাদের নিতে হবে, ঠিক আছে, হার্ডলি 6 পেয়ার, ঠিক আছে, বা 3-4 পেয়ার এইভাবে নিতে হবে। একটা পেয়ার দিয়ে কিন্তু কখনো কিছু হয় না, ঠিক আছে, হার্ডলি 3 পেয়ার, 1-2 পেয়ার দিয়ে কখনো কিছু হয় না। তো সবার ফার্স্ট হচ্ছিলো তোমরা কালেকশান করে নিলে 3 পেয়ার একদম ভালো। এবার কি করবে তোমরা, সেটাকে সিলেকশান করবে। সেটাকে সিলেকশান মানে কি, যে ধরো তোমরা 7-8 পেয়ার নিলে, কোন পেয়ারটা ভালো হচ্ছে, কোন পেয়ারটা ভালো উঠছে সেটা তোমরা সিলেকশান করে নিলে। সেটা তোমরা সিলেকশান করে নেওয়ার পর তোমরা কি করবে, পেয়ারগুলোকে ব্রিডিং ফেলে দাও। তোমরা যদি বাচ্চাও নিয়ে আসো, সেই বাচ্চাগুলোকে বড় করে সেটাকে ব্রিডিংয়ে ফেলে দাও, ঠিক আছে। ব্রিডিংয়ে ফেলে দেওয়ার পর কী হবে, যে বাচ্চা উঠলো, ঠিক আছে, বাচ্চা ওঠার পর সেই 3 পেয়ার বা 4 পেয়ার যে তোমরা সিলেকশানটা করেছো না, সিলেকশানটা কিন্তু সবচেয়ে মানে গুরুত্বতম বিষয়, ঠিক আছে। তোমাদের যদি সিলেকশান খুব বাজে হয় তাহলে কিন্তু তোমরা বাচ্চা ঠিকঠাক পাবে না। আমি কারণ বলছি, সিলেকশান করবে খুব টাইম দিয়ে, কখনো 1 বছর বা 6 মাস বা 2 বছরে কোনো ব্রিড তৈরি হয় না ভালো ব্রিড, ঠিক আছে, ম্যাক্সিমাম একটু টাইম লাগে। তো সবার ফার্স্ট আমি যেটা বলছিলাম, সিলেকশানটা কী করে করবে তোমরা, ধরো তোমরা 7 পেয়ার এনেছো, 7 পেয়ারের ব্রিড করালে, ঠিক আছে, 7 পেয়ারের ব্রিড করালে, ব্রিড করিয়ে যে বাচ্চা, যে পেয়ারটার বাচ্চা খুব ভালো রেজাল্টের দেবে, ঠিক আছে, সেই পেয়ারগুলোকে আলাদা করে দেবে। 3 পেয়ার তোমরা আলাদা করে দিলে, 3 পেয়ার আলাদা করে সেই পেয়ারগুলোকে এবার ব্রিড করাও। ব্রিড করিয়ে না প্রথম জেনারেশনের 3 পেয়ার বাচ্চা, ঠিক আছে, প্রত্যেকটা পেয়ারে প্রথম জেনারেশনে 3 পেয়ার করে বাচ্চা ডানা কেটে রেখে দাও, ডানা কেটে, ঠিক আছে, হালকা ফুলকা উড়িয়ে ডানা কেটে রেখে দাও। সেই 3 পেয়ারটাকে তোমরা জোড়া করো, ঠিক আছে, জোড়া করো, বড় মানে ধাড়ি করে জোড়া করো। তো কী হলো, তোমাদের কাছে কিন্তু পুরনো মানে যে জেনারেশনের বাচ্চা খুব ভালো উঠছে সেই জেনারেশনের 3 পেয়ার চলে এলো ধাড়ি, ঠিক আছে, সেগুলোর এবার তোমরা ব্রিডিং করাও। ব্রিডিং করিয়ে যে বাচ্চা উঠলো সেই বাচ্চা তোমরা মন ভরে ঘোরাও, ঠিক আছে, কোনো তোমাদের যায় আসবে না। আমি বলে দিচ্ছি, যদি বাই চান্স লসও খাও তোমাদের কোনো যায় আসবে না। কারণ কি, যে ধরো তোমাদের 1 পেয়ার বা 1 পেয়ার ভালো পায়রা আছে, সেই পেয়ারের বাচ্চা লস খেলে অনেক গায়ে লাগবে, ঠিক আছে, বা খুব মনে দুঃখ লাগবে। কিন্তু তোমরা সেই ভালো পেয়ারের যদি 3 পেয়ার ধারি করে নাও, 3 পেয়ার দিয়েই বাচ্চা উঠছে, তোমরা হয়তো ভাই পায়রার জগতে ভাই পায়রা লস খায়নি এমন কেউ নেই, সে যে ব্রিডই হোক, লস খাওয়ালে খেলেও তোমাদের অতটা যায় আসবে না, বা মানে জেনারেশনটা মেনটেন হবে, ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি আমি। তো এই গেল 3টে স্টেপ, ঠিক আছে, এই 3টে স্টেপ যদি যে করে নেবে ভাই মন দিয়ে, আমি লিখে দিতে পারি যে সে একটা ভালো সাকসেসফুল ব্রিডার হতে পারবে, ঠিক আছে।
তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ফার্স্ট হচ্ছিল কালেকশন। তোমরা ভালো ভালো জায়গা দিয়ে দাম দিয়ে কালেকশন করো, আর কম দামি জিনিসে যেও না। কারণ আমি একটাই জিনিস বলবো, কম দামি জিনিসে গেলে বিশ্বস্ত মানুষের কাছে যাও, কারণ অনেকজন এরকমও আছে। আমি ডাইরেক্ট লাইভ বলছি, আমি কারোর নাম নিয়ে বলছি না, অনেক বড় বড় লোকও এমন আছে যে তোমাদের বলবে যে ঠিক আছে, তোমরা একটুখানি ইমোশন দেখালে যে ভাই টাকা ফাঁকা নেই, সেরকম বলে যে ঠিক আছে তোমরা এই টাকাই দাও নিয়ে যাও। তোমাদের দেবে কিন্তু পুরো ফেক জিনিসটা, ঠিক আছে, দেবে পুরো ফেক জিনিসটা। তো সেগুলো বিবেচনা করো তোমরা, ঠিক আছে, সেগুলো তোমরা ঠিকঠাক করে নিয়ে আসো। তো হ্যাঁ, কালেকশনের পার্টটা গেল। এবার তোমরা বসাবে ব্রিডিং, যেগুলোকে কালেকশন করে এনেছো সেগুলোকে ব্রিডিং বসাবে। ব্রিডিংয়ের পর সিলেকশন করবে, ঠিক আছে। সিলেকশনটা করবে কীভাবে আমি আরেকবারও বলে দিচ্ছি, যে তোমরা মোটামুটি বাচ্চা তুলবে ব্রিডিংদের, মানে ব্রিডিং প্লেয়ারদের। তো বাচ্চা তোলার পর যে বাচ্চাগুলো রেজাল্টেড দেবে সেই ধাড়িটা রেখে দেবে, ঠিক আছে, সেই বাচ্চাগুলোকে ওরাও কোনো চাপ নেই, সেই ধাড়িটা রেখে দেবে। সেই ধাড়ি দিয়ে প্রথম তিন পেয়ার যে বাচ্চা উঠবে সেই তিন পেয়ারের ডানা কেটে রেখে দাও পায়রা, ঠিক আছে। তারপরে কি করে ইনব্রিড করতে হয়, ভাই বোনদের কার সাথে কোন বাচ্চা দিতে হয়, সেগুলো আমি পরে আনবো ভিডিও। আমার এমনি দেওয়া আছে জোড়ার ভিডিও, আবার আনবো আমি ভিডিও। তো আপাতত এইটা করো, তিন পেয়ার তোমরা ধাড়ি করো ডানা কেটে, ঠিক আছে। তারপরে সেগুলো দিয়ে বাচ্চা করো। তোমাদের ধরো তোমাদের কাছে তিন পেয়ার তিন পেয়ার করে ন পেয়ার পায়রা হয়ে গেলো। ন পেয়ার মানে বন্ধুরা 18টা পায়রা, ঠিক আছে। ন পেয়ার যদি তোমাদের কাছে মেন ব্রিডিং পেয়ার থাকে না, মানে মেন দিয়ে যে বাচ্চাগুলো এলো খুব সুন্দর পারফরমেন্স দেবে, তোমাদের বাচ্চার লস খেলে অতটা গায়ে লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, গেলে হচ্ছিলো এই পার্টটা। এবারে আমি কেন টুর্নামেন্ট খেলবো না আমি একটু বলে দিচ্ছি, যে খুবই কপালটা খারাপ যে গরমেও আমার টুর্নামেন্ট খেলার ইচ্ছা ছিল। আমার অন ক্যামেরা আমি 7 ঘন্টা পায়রা উড়িয়েছি, একদম 39 ডিগ্রিতে 41 ডিগ্রিতে অন ক্যামেরা। আমার ইউটিউবে ভিডিও আছে, 7 ঘন্টা উড়িয়েছি নর্মাল খোরাক ছাড়া। তখন আমি খোরাকও চালাইনি, বাদামের হালুয়া যেটাই বলো তোমরা চালাইনি। তো ইচ্ছা ছিল শীতে খেলবো, গরমে খেলতে পারলাম না, ক্রুশে পড়ে গেলো পায়রা। ক্রুশ বলতে আমি বাচ্চা পায়রা রেডি করছিলাম, পর ফেলে দিল, ঠিক আছে, একদম টুর্নামেন্টের 2 সপ্তাহ আগে। তো ওইটা তো গেল আমার পুরো। ভেবেছিলাম শীতে খেলবো, শীতে মোটামুটি 12টা পায়রা আমি রেডি করছিলাম। শীতে 12টা পায়রার মধ্যে মোটামুটি দুটো আমার ভালো পায়রা চলে গেল, ঠিক আছে, একটা কালাঙ্কা মাদি চলে গেল আমার রাস্তার লাইনে, হয়তো কারোর বাড়িতে বসেছিল, সে ধরে নিয়েছে, রাত বসে গেছিল। তো আরেকটা আমার ফটকা লাইনের নড গায়েব হয়ে গেল, ঠিক আছে। আর মোটামুটি আমার আর ভালো পায়রা বলতে মোটামুটি 4টে থেকে 6টা পায়রা খুব ভালো জেনারেশনের আছে, তো সেগুলো আমি চাইলেই ওড়াতে পারবো। পায়রা 4.5 ঘন্টা আমি দমও করিয়ে নিয়েছি এই সময়, ঠিক আছে, হালকা ট্রিটমেন্ট দিলে আরও উঠবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো যে যদি এই 4টে বা 6টার মধ্যে যদি আমার দুটো পায়রাও চলে যায় না, মানে সেই জেনারেশনটা আমার ঘর দিয়ে চলে যাবে। আর ভাই অত আমি বড় লোক নই যে যে 12,000 13,000 দিয়ে পায়রা কিনবো। এই বাচ্চাগুলোকেই রেডি করেছি খুব সুন্দরভাবে, ধাড়ি করেছি, তো এদেরকেই আপাতত আমি ব্রিডিং ফেলার ইচ্ছা আছে, আবার গরমে রেডি করার জন্য এদের বাচ্চা। তো আপাতত আমি ব্রিডিং ফেলবো আর কিছুদিন পর দিয়ে, কিছু ব্রিডিং ফেলেছি। তো যেহেতু শীতকাল, তো যদি আমার কোনো ভালো পায়রা বাজে নষ্ট করে দেয়, যাদের অনেকগুলো পায়রা আছে বাজ তো খাবেই ভাই, ওদের অতটাও যায় আসবে না। কিন্তু আমার যদি 6টার মধ্যে 2টো পায়রাও চলে যায় না ভাই, আমি জেনারেশানটা আর করতে পারবো না জীবনে, এই জেনারেশানের, ঠিক আছে। তো এই জন্যই আমি টুর্নামেন্টটা খেলতে পারছি না। তো ওই সব নিয়ে কোনো চাপ নেই বন্ধুরা, তোমরা জাস্ট পায়রা রেডি করো, কীভাবে কী করতে হবে সব আমি দেখে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কী কখন কী দিতে হবে, উপরে ফোন নাম্বার থাকবে, সব জেনে নেবে আমার দিয়ে, তোমরা জাস্ট খেলো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, খুব ভালো টপিকেই আনবো টুর্নামেন্টের বিষয় দিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, আর চ্যানেলটায় নতুন এলে সাবস্ক্রাইব করে দেবে একটা। তো আজকের জন্য এইটুকুই, চলো সবাইকে টাটা, বাই বাই।